এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপুর পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গি আশুডিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপু পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গিয়া সুডিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপু পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গি আশুডিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপু পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গি আশুডিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপু পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গিয়া সুডিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপু পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এদিকে সন্ধ্যায় উত্তরবঙ্গমুখী সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এছাড়া টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাপুর পর্যন্ত সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে